নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে কিন্তু বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো, তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আছে, তিনটে আপডেট আছে। সবার প্রথমে যে আপডেট, সেটা হচ্ছে যে একটা ভুয়ো জায়গা থেকে ছড়ানো হচ্ছে যে জনি কক নাকি মোহনবাগান দল ছেড়ে তিনি নাকি তোমার এফসি গোয়াতে যোগ দেবে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো দেখো, এই মুহূর্তে কি বলবো, কোনো রকম চান্স নেই জনি কক-র এফসি গোয়াতে যোগ দেওয়ার। হয়তো মানে মোহনবাগান দল ছেড়ে দেবে, কিন্তু এফসি গোয়াতে মানে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, বা এফসি গোয়া কিন্তু কোনো রকমভাবে কথাবার্তা চালাচ্ছে না এই জনি কক-র সাথে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো যেটুকু জানা যাচ্ছে, এটা পোস্ট মারফতে এডিট করা, যেটা তোমার জনি কককে এফসি গোয়ার একটা এফসি গোয়ার পেজ থেকে ছড়ানো হয়েছে এটা। তো দেখো, এই মুহূর্তে যেটা মানে কনফার্ম খবর যে জনি কক কিন্তু কোথাও যাচ্ছে না মোহনবাগান ছেড়ে, এই মুহূর্তে কিন্তু তিনি মোহনবাগানেই আছে। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এফসি গোয়াতে কোনো রকমভাবে যাচ্ছে না জনি কক, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে কি আপডেট, সেটা হচ্ছে যে তোমার ফেডরিকো গায়েগো নিয়ে, ফেডরিকো গায়েগোকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে যে ফেডরিকো গায়েগোর সাথে নাকি মোহনবাগান চুক্তি শেষ করে দেবে। ফেডরিকো গায়েগোর সাথে নাকি তোমার মোহনবাগান আর চুক্তি রাখতে চাচ্ছে না। ফেডরিকো গায়েগো নাকি মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। এক হচ্ছে ইস্ট বেঙ্গল সিটি, দুই হচ্ছে উড়িষ্যা এফসি। তো এই দুটো দলের যাওয়ার চান্স কিন্তু প্রবল দেখা যাচ্ছে, এমনটা কিন্তু ধরা হচ্ছে। তো দেখো, এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে মোহনবাগানের সাথে বেশি দূর এগোতে, মানে মোহনবাগান ফেডরিকো গায়েগোর সাথে কিন্তু বেশি দূর এগোতে চায় না, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো দেখো, অফিসিয়ালিভাবে কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয়নি যে ফেডরিকো গায়েগোকে মোহনবাগান ছেড়ে দেবে। যতদিন না ছাড়ছে, ততদিন কিন্তু আমরা ফেডরিকো গায়েগোকে মোহনবাগানের প্লেয়ার হিসেবেই ধরে নেব। তো এখন দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এরপরে যে লাস্ট আপডেট, সেটা হচ্ছে যে আহমেদ জাউকে নিয়ে। তো বন্ধুরা, শোনা যাচ্ছে যে আহমেদ জাউকে নাকি মোহনবাগান তোমার অফার করেছে মোহনবাগানে আসার জন্যে, যে মানে আহমেদ জাউকে। তো দেখো, এই যে খবরটা, এই যে নিউজটা, এটার কিন্তু কোনো রকম সত্যতা নেই। তো এটা কিন্তু আমি ভুয়ো হিসাবেই ধরে নিচ্ছি। আর যাই হোক, যেখান থেকেই খবরটা সরাক না কেন, আহমেদ জাউ কিন্তু কোনো রকমভাবে মোহনবাগানে আসবে না, আর আসার কোনো চান্সই নেই। সে আইএসএল ট্রান্সফার মার্কেট থেকে বলুক বা যেখান থেকেই বলুক, আমি বিশ্বাস করি না। আর আমিও 100% সিওর হয়ে বলছি, আহমেদ জাউ কোনোভাবেই কিন্তু মোহনবাগানে আসবে না, ঠিক আছে।